subscribe my channel the Digital Tech Academy and press the bell icon to get update videos. Hello friends, welcome to my channel the Digital Tech Academy. Friends, আজকে তোমাদের যেটা দেখাবো আমরা যে সাধারণ ধর যে কোনো জেনারেল কোড থাকে আমাদের নরমাল কোনো কোড যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে ধর জেনারেল কোডকে আমরা কিভাবে এই বারকোডে কনভার্ট করতে পারবো এমএস এক্সেলে খুব সহজে খুব ইজিলি তো তোমরা সঙ্গে থাকো কিভাবে কি করতে হয় সেটা তোমাদের এইমাত্র দেখিয়ে দেব সবার প্রথমে স্টেপ হলো তুমি এখানে যে জেনারেল কোডগুলো লিখেছো সাধারণ যেগুলো কোড আমরা দেখতে পাচ্ছি এখানে এই তিনটে যে কটা আছে এখানে তোমাকে সবকটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে এখানে ফরম্যাট সেলস অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ক্যাটাগরি আন্ডার টেক্সট টেক্সট ক্যাটাগরিকে এটা সিলেক্ট করে ওকে করে দিতে হবে ওকে করা হয়ে গেলে এবার আমাদের বারকোডে কনভার্ট করতে গেলে আমাদের যে নরমাল যে কোডগুলো আছে এগুলোকে একটা ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে আমাদের আনতে হয় তা ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে আনার যে ফর্মুলা আছে এক্সেলে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি যে কোডটা এখানে ইনপুট করেছি এটা হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি কোনো জেনারেল কোডকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আনতে চাও তাহলে সেটা হলো এটা কোডই এটা হলো ফর্মুলা তার ঠিক আছে ফার্স্ট আমরা ইজিকুয়াল টু সাইন দেবো ইজিকুয়াল টু সাইন দেওয়ার পরে আমরা ডবল ইনভার্টেড কমা ওপেন করব তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে ওপেন করব ঠিক আছে ওপেন করে তারপর আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো তারপরে দেখতে পাচ্ছ অ্যান্ড সাইন আমরা যে অ্যান্ড সাইনটা দিচ্ছি এই অ্যান্ড সাইনটা আমাদের দিতে হবে অ্যান্ড সাইনটা দেওয়ার পরে যেখানে আমাদের কোডটা রয়েছে যে সেলে সেই সেল অ্যাড্রেসটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে যেমন এখানে রয়েছে এ থ্রিতে আমাদের ফার্স্ট সেল অ্যাড্রেস জেনারেল কোডটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি এ থ্রি ঠিক আছে এ থ্রি দেওয়ার পরে আবার আমরা অ্যান্ড সাইনটা দেবো অ্যান্ড সাইনটা দেওয়ার পরে আবার ডবল ইনভার্টেড কমা ওপেন হবে ঠিক আছে তার মধ্যে ফার্স্ট তারপরেই আসবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপর ডবল ইনভার্টেড কমা ক্লোজ এটা হয়ে যাওয়ার পরে তোমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবে দেখবে এই কোডটাকে অটোমেটিকলি এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসেছে তারপরে তুমি এটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে দেবে সব কটা দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোডটা চলে আসছে এই পর্যন্ত তোমরা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এটা ইটুনি কাজ ঠিক আছে এরপরে যে স্টেপটা আছে সেটা হলো তোমাদের একটা ফন্ট ডাউনলোড করতে হবে এই ফন্ট এই যে ফন্টটা তোমাদের দেখাচ্ছি এই ফন্টটা তোমাদের ডাউনলোড করতে হবে তোমরা ইন্টারনেটে গিয়ে এই এটা লিখে সার্চ করে দেবে আইডি অটোমেটেশন CH39M এটা লিখে সার্চ করলে এই ফন্টটা তোমরা পেয়ে যাবে এই ফন্টটা ডাউনলোড করার পরে তোমরা তোমাদের উইন্ডোজ পিসিতে এটা ইনস্টল করে নেবে একদম খুবই ইজি ছোট্ট একটা ফাইল জাস্ট ডাউনলোড করবে অ্যান্ড ইনস্টলে ক্লিক করবে তোমাদের এটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে ইনস্টল হয়ে যাওয়ার পরে ইনস্টল হয়ে যাওয়ার পরে তোমাদের এই যে এইগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কনভার্ট করে নিয়েছি জেনারেল কোডগুলো এটাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে তোমরা এখান থেকে ফন্টে অপশনে যাবে মাইক্রোসফট এক্সেলের ফন্ট অপশনে যাবে যেখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করি সেখানে গিয়ে তোমরা আইডি প্রেস করবে আইডি প্রেস করলেই দেখবে তোমাদের ওই ফন্টটা চলে আসছে আর এটা তোমাদের জেনারেল কোডটাকে বারকোডে কনভার্ট করে দেবে সো তোমরা বুঝতে পেরেছো কীভাবে এটা খুব ইজিলি করা যায় আশা করি তোমরা এই ভিডিওটা দেখে খুবই নতুন কিছু শিখতে পেরেছ তো যদি নতুন কিছু তোমরা শিখে থাকো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে যদি কোনোভাবে কোনো অসুবিধা হয় বুঝতে তোমরা কমেন্টে কমেন্ট করবে আমি বুঝি তোমাদের পুরোপুরি হেল্প করব আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে একদমই ভুলবে না নতুন নতুন ভিডিওর জন্য আমার বেল বাটনেও ক্লিক করে রাখবে সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও